চিত্রনায়ক সাকিব খানের সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির কথার যুদ্ধ নতুন নয়, কিন্তু এবার ঘটেছে ভিন্ন ঘটনা। প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার ভিডিও অন্তর্জালে শেয়ার করে সাকিবকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন বুবলি। বর্তমানে ওমানের মাস্কোটে একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সেখানে অবস্থান করছেন সাকিব। শনিবার রাতে ওই অনুষ্ঠানে স্টেজে ওঠার আগে জয়ের সাথে ভিডিও কলে কথা বলার ভিডিও ক্লিপ ফেসবুকে আপলোড দেন সাকিব। বাবা ছেলের খুনসুটির 52 সেকেন্ডের ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিও পোস্ট করে সাকিব লেখেন, ওমানে শো এর আগে আব্রাহামের কল। নেটিজেনদের একাংশ যখন ভাবছিলেন ফের কথাযুদ্ধে নামবেন বুবলি, কিন্তু সবাইকে অবাক করে সাকিবের পোস্ট করা ভিডিওটি বুবলি পেজে শেয়ার দিয়ে ক্যাপশনে জুড়েছেন, বাবারা তার সব সন্তানদের প্রতি এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক, কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথ প্রদর্শক। ভালোবাসা এবং শ্রদ্ধা সাকিব খান। সাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় 2017 সালের 22 নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। 2018 সালের 22 ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এরপর 2018 সালের 20 জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলিকে। গুঞ্জন ছিল বুবলির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় সাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসাবে অপুকে ডিভোর্সের 148 দিন পর বুবলিকে বিয়ে করেন সাকিব। আর সেই খবর বুবলি প্রকাশ্যে নিয়ে আসেন 1536 দিন পর।